লাইনম্যান এবং হেল্পাররা হলেন বিদ্যুৎ নিগমের আত্মা। নিত্যদিনের পাশাপাশি পুজোর দিনগুলিতে রাজ্যবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করার ক্ষেত্রে এই লাইনম্যানরা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের ছাড়া বিদ্যুৎ নিগম কখনো জনগণকে 100% পরিষেবা দিতে সক্ষম হয়ে উঠবে না। বিদ্যুৎ সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে প্রথমবারের মতো লাইনম্যান দিবস পালন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি এদিন লাইনম্যান নিরাপত্তা নিয়েও আলোচনা করেন মন্ত্রী। তিনি বলেন বিদ্যুতের লাইন সরাই করতে গিয়ে অনেক সময় বিদ্যুৎ কর্মীরা দুর্ঘটনার শিকার হয়ে থাকেন। এ ধরনের দুর্ঘটনায় কোনো কোনো সময় শরীরের একটি অঙ্গ খোয়াতে হয় কর্মীদের, আবার কখনো প্রাণও হারাতে হয় কর্মীদের। তাই জনগণকে পরিষেবা প্রদান করতে গিয়ে কোনো বিদ্যুৎ কর্মী যেন দুর্ঘটনার শিকার না হন, তার জন্য নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয়ের দিকে লাইনম্যানদের এবং দপ্তরের অন্যান্য আধিকারিকদের সচেতন থাকতে হবে। লাইনম্যান এবং হেল্পার হল সত্যিকারের অর্থে বিদ্যুৎ নিগমের আত্মা, এটা মনে রাখতে হবে। তাদের ছাড়া আপনাদের নির্বিঘ্নে পরিষেবা পৌঁছাতে পারবেন না। আমাদের রাজ্যে 33 জন লাইনম্যান আছে বর্তমানে এবং হেল্পার রয়েছে 1532 জন। লাইনম্যান দিবসের মূল থিম এবার দিয়েছে সেবা, নিরাপত্তা এবং স্বাভিমান, ইম্পর্ট্যান্ট জিনিস এটাকে। এবং তাদেরকে বলা হয় ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ফ্রন্টলাইন ওয়ারিয়ার, যেটা একটু আগে বলেছেন। গত পুজোর সময় আপনারা লাইনম্যান সহ হেল্পার সহ একদম টপ টু বটম আপ টু সেক্রেটারি যেভাবে আপনারা পরিষেবা দিয়েছেন, সত্যি এটা প্রশংসার দাবি রাখে এবং ইচ্ছা করলে আগামী দিনও আপনারা পারবেন। তো আমি অনুরোধ করবো সবাইকে, খুব গুরুত্বপূর্ণ যেটা জিনিস যে ব্যক্তিগত সুরক্ষা, যেটা বলেছে ডাক্তারবাবু যে আগে থেকে আমি অ্যালার্ট থাকবো। এই যে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুদিন আগে আমি অসাবধানতা বসত আমার লাইন অফ করিনি, এখনো জীবিত আছে, অবস্থা কি, অপারেশন হয়েছে, একটা হাত চলে গেছে, এর আগেও একটা ঘটনা ঘটেছে। তো সুতরাং এই দিন এটা ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং আমি অনুরোধ করবো, যেমন আমি তো টেকনিক্যাল ম্যান না, আপনারা কেন টেকনিক্যাল ম্যান, হাতের গ্লাভস, হেলমেট, কোমরবন্ধ, ক্যান্ট, সেফটি জুতো, ডিসচার্জ রড, স্ক্রু ড্রাইভার, ইনসুলেটেড প্লায়ার্স, ড্র ভাইস, এগুলি ব্যবহার এগুলি করে না কিন্তু, তাহলে কী হলো? তাহলে তাদের কি প্রাণের কোনো দাম নেই? এগুলি কিন্তু যারা ইঞ্জিনিয়ার্স আছেন বা উপরে সিনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজার বা ডিজিএম, এগুলি কিন্তু ভাবতে হবে। এই দিনের অনুষ্ঠানে দপ্তরের লাইনম্যান ও হেল্পারদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি অতীতে বিদ্যুতের কাজ করতে গিয়ে নিহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।